আপনার একটু পেলকিকে ভেতরে নিয়ে যাবেন, আপনাদের সঙ্গে কিছু কথা আছে আমার। আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো, আমি ভেলকিকে নিয়ে উপরে যাচ্ছি। আয় ভেলকি। ভেলকির মুখে আপনাদের অনেক কথা শুনেছি, আপনারা খুব ভালো মানুষ, ভগবান তুল্য। জানেন তো, ভেলকির সঙ্গে যখন আমার রাস্তায় দেখা হয়েছিল না, তখন আমি ওকে নিয়ে যেতে চাইছিলাম, কিন্তু ও যায়নি। ও নাকি আপনাদেরকে কিছু না জানিয়ে যাবেন আমার সঙ্গে। তখনই বুঝলাম ও আপনাদেরকে খুব ভালোবেসে ফেলেছে, আর আপনারাও ওর মায়ায় জড়িয়ে পড়েছেন। একটা কথা, দয়া করে ভেলকিকে না মিথ্যে আশ্বাস দেবেন না যে এটা ওর বাড়ি। ওর বাবা আসলে আসলে কি বলুন তো, মেয়েটা পোড়া কপাল নিয়ে জন্মেছে, তাই ছোটবেলা থেকে আদর ভালোবাসা কিচ্ছু পায়নি মেয়েটা, তাইও আপনাদেরকে খুব ভালোবেসে ফেলেছে। মোহিনী সরকার যে ভালো মানুষ নয় সেটা আমি আন্দাজ করতে পেরেছিলাম, কিন্তু জানেন তো, পেলকি কিন্তু আপনাদেরকে খুব ভালোবাসে, তাই আপনারা যদি ওকে রাখতে চান তাহলে রেখে দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আমার কাছে থাকলে তো আর মেয়েটা দুবেলা ভালো করে খেতেও পারবে না, তার থেকে ভালো ওইখানে স্কুলে ভর্তি হয়েছে, মেয়েটা মানুষের মতো মানুষ হবে, এই যা। আর হ্যাঁ, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভেলকির অনুভূতিটাকে নিয়ে খেলবেন না। ভানু, ভানু এসব এসব তুমি কি বলছো? ভানু, আমি আমি তোমার হাজবেন্ড। কি করছেন আপনি এসব? ভানু, ও আমার ভাই মিক, তোমার স্বামী, এই বাড়ির ছেলে, এনারা ওর মা বাবা, আমরা সবাই তোমার পরিবার, আমরা কেউ মিথ্যে বলছি না ভানু। আমি জানি তুমি রেস্টলেস হয়ে রয়েছো, তাই আমাদের কথাগুলো মেনে নিতে পারছো না, তোমার বিশ্রাম প্রয়োজন, এসো আমি তোমাকে তোমার ঘরটা দেখিয়ে দিই। যাও ভানু। তোমার ঘরে যাও মা, মায়া ওর ঘরে নিয়ে যাও ওকে।